আমার সবচাইতে রিমান্ডে ঝামেলা হয়েছে এখানে, শব্দ বলতে গেলে দুইটা বলে বাংলা, পাঁচটা বলে ইংলিশ। সব অফিসার না, কোনো কোনো অফিসার এখন ইংলিশ তো অত ভালো পারি না, এখন প্রশ্ন বুঝলে না জবাব দিব, প্রশ্নই বুঝি না, এখন অনুবাদ জিজ্ঞেস করতে হয়, এটা বুঝি নাই এইটা বুঝি নাই, এখন পাশ থেকে আরেকজন বোঝায় দেয়, বোঝানোর পরে জবাব দেই, তাও মনের মধ্যে একটু খুঁতখুঁত থেকে যায় যে ব্যাখ্যা যেটা করে দিল মানে প্রশ্ন যিনি করেছেন তফসির তো আবার আরেকজন করেছেন, তো এখন তফসিরটা কি ঠিকঠাক মতো ছিল, কারণ প্রশ্ন অনুসারে জবাব না হলে এটা তো আরো বড় পেরেশানির বিষয়। রেডিও শুনতে যান, মাথার উপর আসমান ভেঙে পড়বে, এমন এমন অবস্থা। ইংলিশ বলতে পারাকেই নিজেদের জন্য আভিজাত্যের বিষয় মনে করে, অথচ গর্ব করবে আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা শুধু বাংলাদেশে না সারা দুনিয়ায় পালিত হয়, তো ভালো কথা, সে বাংলাটাই শুদ্ধ করে বলো না, কিন্তু দেখবেন এই অধিকাংশ এলিট বাংলাটা শুদ্ধ করে বলতে পারে না, কিছুটা আঞ্চলিকতা, কিছুটা শুদ্ধ, কিছুটা জগা খিচুড়ি খ্যাতমার্কা ভাষা মিলায়া কোন রকম বলে, বাকিটা ইংলিশ দিয়ে চালায় দিতে থাকে। তাও আবার ইংলিশ বলতে হবে ব্রিটিশের উচ্চারণে, ইংলিশ বলতে হবে মার্কিনীদের উচ্চারণে, নিজস্ব উচ্চারণে বললে হবে না, কারণ তাতে গোলামি পরিপূর্ণ প্রকাশ পাবে না। ভাষা চাপিয়ে দেন নাই, তাহলে ভাষা হলো কিভাবে? জবাব একটাই, বিজাতীয় মানুষ, শ্রেষ্ঠ জাতি যারা, দুনিয়ার পাওয়ারফুল যারা, কোনো চাপ ছাড়া, কোনো প্রেশার ছাড়া, তাদেরকে অনুসরণ করে এমনকি তাদের ভাষা বলতে পারাকেও শিক্ষার মানদণ্ড মনে করে। আজকে আমি যতই আরবি বলি আপনার চোখে এটা বেশি দাম পাবেন, এক হুজুর যতই ফার্সি শের বলুক না কেন আপনার কাছে এটা বড় শিক্ষিত হওয়ার মানদণ্ড হবে না, কিন্তু কথায় কথায় ইংলিশ বলুক, শুদ্ধ বলুক, আর শুদ্ধ অশুদ্ধ মিলা জগা খিচুড়ে পাকায়া বলুক, আপনি বলবেন আরে মাল একটা, এইরকম শিক্ষিত লোক তো হয় না। অথচ দেখা যাবে বাস্তবিক ক্ষেত্রে হয়তো তার জ্ঞান অন্যান্য লাইনে জিরো, কিন্তু ইংলিশটা ভালো বলতে পারে, আপনার কাছে এটাই মনে হবে উন্নতি এবং প্রগতির মানদণ্ড। আজকাল দেখেন না ভাষার জন্য জীবন দিয়েছে দারা, তারাই কথায় কথায় ইংলিশ শব্দ ব্যবহার করে, তাও কারা? গ্রামের কৃষকরা তো না, রিক্সাওয়ালারা তো না, ভ্যানওয়ালারা তো না, আরে রাষ্ট্রের নেতৃত্ব দেয় যারা, কর্তৃত্ব করে যারা, বড় বড় এলিট শ্রেণী যারা, তারাই তো কথায় কথায় বাংলা না বলে ইংলিশ বলে, এমনকি বাংলা বলতে গেলে বিব্রত বোধ করে। তো এদেরকে কেউ পিটায় নাই, এদেরকে কেউ মারে নাই, তারপরও তো দালালি করে, সবসময় দোষ তো আমরা অন্যদের কাঁধে চাপাই, এটার পেছনে ইহুদিদের হাত, ওটার পেছনে আমেরিকার হাত, ওটার পেছনে ভারতের হাত, ওটার পেছনে চীনের হাত, ওটার পেছনে মোসাদের হাত, ওটার পেছনে রয়ের হাত, কিন্তু আমি এটা জেনে বুঝেই বলছি সবগুলোর পেছনে ওদের প্রত্যক্ষ হাত থাকে, বিষয়টা এমন না, বরঞ্চ বাসের চাইতে কঞ্চি অনেক সময় এমনিই বড় হয়ে থাকে। মূল নেতারা যা বলে তার চাইতে নিচের কর্মীরা এক ধাপ সরস হয়ে মূল নেতার দৃষ্টি আকর্ষণ করার ধান্দা করে। মূল নেতারা সবসময় সব বলে দেয় না, এই যে মাহফিল, স্টেজ, স্টেজে যে বিভিন্ন জায়গায় গন্ডগোল হয় নাকি হয় না, আরে হয় কি না, সবসময় কেন্দ্র থেকে বলে না তোরা যা স্টেজ, হাজার হাজার মিডিয়ার সামনে গিয়ে আকামটা কইরা, দলের মানটা খুয়াইয়া আয়, বলে না, তারপরও করে, কেন করে? ফোকাসে আসতে চায়। আপনি যেমন আল্লাহর কথা বলে আল্লাহর নজরে আসতে চান, ওরা তাগুতের কথা বলে তাগুতের নজরে, বাতিলের কথা বলে বাতিলের নজরে, ক্ষমতাধরদের কথা বলে ক্ষমতাধরদের নজরে, নাস্তিকদের কথা বলে নাস্তিকদের নজরে, হিন্দুত্ববাদের কথা বলে হিন্দুত্ববাদীদের নজরে আসতে চায়, এভাবেই আগামীর দুনিয়ারে সুন্দর করতে চায়। এখন বাসের চাইতে কঞ্চি বড় হলে ঝামেলা তো কিছু বেশি হবে, এটাই স্বাভাবিক, যে নিজেই সীমালঙ্ঘনকারী তার চাইতে যখন আরেকজন সীমালঙ্ঘন করতে চাইবে ফলাফল কিন্তু তেমনি বেশি হবে। আবু জাহাল, আমাকে কেউ এটা দেখাতে পারবেন না, আবু জাহাল নিজে তরবারি নিয়ে বের হয়েছে রাসুলের কল্লা কাটবে বলে, এমন ইতিহাস জানা আছে কারো? বিভিন্ন সময় মেরেছে, এটা ঠিক, সেজদায় গিয়েছে, পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, কখনো রাসুলের মাথায় পাথর মেরে মাথা ফাটিয়ে রক্তাক্ত বানিয়ে দিয়েছে, নির্যাতন করেছে, কিন্তু সে যেহেতু নেতা আর তাদের সমাজকে একটা সিস্টেম অরে চলতো, চাইলেই যে কোনোভাবে চালানো যেত না। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তৎকালীন মক্কা ছিল অনেকটা আধুনিক গণতন্ত্রের মতো, পুরোপুরি না, এই গণতন্ত্র তো আর আবিষ্কারই হয় নাই তখনও, তবে এর কাছাকাছি। ফেরাউন আর নমরুদ যেমন একনায়ক ছিল, যা মনে চায় তাই করতে পারত, আবু জাহাল আবু লাহাবরা তা পারত না, ওদেরকে দারুন নদওয়ায় প্রস্তাব উঠিয়ে বিল পাশ করাতে হতো, সর্বসম্মত হলে তবেই একশনে যেতে পারত। এজন্য দেখেন রাসুলকে হত্যা করবে এজন্য 13টা বছর অপেক্ষা করতে হয়েছে, কেন? আগে পারত না রাসুলের ঘর ঘেরাও করতে,
আগে পারতো না আল্লাহর রাসূলকে জানে মারার জন্য তার ঘরের চারপাশে গিয়ে সকলে সমবেত হতে, কেন করে নাই? কারণ আবু জাহাল বলে মেরে ফেল, আরেক নেতা দাঁড়ায় বলে মারবি তো মার, কিন্তু বনু হাশেমের ঠেলা সামলাতে পারবি? গরম খালি তোদের আছে, গরম ওদের নাই। মারলে বনু হাশেম ধরে তোদেরকে যখন বানাতে শুরু করবে তোদের সব ভণ্ডামি এমনি ঘুরে আসবে। এখন একবার আগায় তো আরেকবার পিছায়, একজন হা বলে তো আরেকজন না বলে, লাস্টে মাথা গুনে গুনে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, এটা বলে প্রত্যেকবার খালি ডিসিশন ফেল মারে। 13টা বছর পরে গিয়ে সিদ্ধান্ত পাস হয়েছে, ঠিক আছে এই কাম করলে তো সহজ, আসো দশে মিলে করি কাজ, হারে জিতি নাহিলাজ। দশের লাঠি একের বোঝা, বিচ্ছিন্ন ভাবে মারলে ঠেলা সামলানো কঠিন। আসো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাই, ঐক্যবদ্ধ হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলি, তাহলে বনু হাশেম কয়জনের সঙ্গে টক্কর লাগাবে, কয়জনকে দমানোর চেষ্টা করবে? তো 13টা বছর লেগেছে। কিন্তু ওই যে বললাম বাঁশের চাইতে কঞ্চি বড় হয়ে থাকে, ওমর ইবনুল খাত্তাব বলল, এই নেতারা তোমরা কিছু সময় অপেক্ষা করো, এই তরবারি নিয়ে আমি বের হলাম মুহাম্মাদের কল্লা কেটে তোমাদের কদমে দিব লুটিয়ে। নাউযুবিল্লাহ মিনদা। যেই দুঃসাহস আবু জাহাল দেখাচ্ছে না, যেই দুঃসাহস আবু লাহাব দেখাচ্ছে না, যেই দুঃসাহস উতবা সাহেবা দেখাচ্ছে না, অথচ ওমর নওজোয়ান, তাদের স্তরের নেতা না, দ্বিতীয় সারির নেতা হিসাবে তাকে কাউন্ট করতে পারেন, কিন্তু আবু জাহাল যেই পর্যায়ে, ওমরকে সেই পর্যায়ে আপনি মাপতে পারেন না। তো এখন যেই সাহস আবু জাহাল করছে না, একই সাহস ওমর কেন করে বসছে? কারণ নিয়ম এটাই, বাঁশের চাইতে কঞ্চি একটু এমনি বড় হয়ে থাকে। এই কঞ্চিগুলোই সব জায়গায় প্যাঁচ লাগায়, এরা গিয়ে মাহফিলে মাহফিলে গন্ডগোল লাগায়, এরা গিয়ে আলেম ওলামার সামনে বেয়াদবি করে, এরা গিয়ে বিভিন্ন সময় এমন এমন কাণ্ড ঘটায় যার কারণে মূল লোকদেরকে পর্যন্ত অনেক সময় পেরেশানি করতে হয়। মূল লোক ছাড় দিয়ে রাখে, কিন্তু দেখা যায় নিচের একজন গিয়ে ঘষি মেরে দাঁতি ভেঙে দিয়ে এসেছে। হয় কি না এমন, হয় কি না এমন? তো এখন দুনিয়ার মধ্যে যেটা বলছিলাম যে মানুষ বিজয়ী শক্তির অনুসরণ করে, বিজয়ী শক্তির অনুগামী হয়, এই ক্ষেত্রেই তারা নিজেদেরকে পরিপূর্ণ মনে করে, কারণ তাদের ধারণা এরা কি এমনি উন্নত হয়েছে, এরা এদের আদর্শের কারণেই তো উন্নত হয়েছে, আমরা যদি ওদেরকে ফলো করতে পারি আমরা উন্নত হয়ে যাব। কিন্তু হাতির দাঁত থাকে না দুই রকম, কিছু থাকে দেখানোর জন্য যেটা দিয়ে খায় না, কিছু থাকে খাওয়ার জন্য যেটা দিয়ে দেখায় না। দুনিয়ার বিজয়ী শক্তিগুলোর হালত হয় এমন, যেমন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, যেমন ফ্রান্সের কথাই ধরেন, আমেরিকার কথাই ধরেন, ব্রিটেনের কথাই ধরেন, যদি জিজ্ঞেস করেন তোরা উন্নত কেন, বলবে শিক্ষা দীক্ষার কারণে, জ্ঞান বিজ্ঞানের কারণে, টেকনোলজির কারণে। আরে আমরা উন্নত আমাদের সভ্যতার কারণে, আমাদের সংস্কৃতির কারণে, আমাদের ডেমোক্রেসির কারণে, আমাদের ন্যাশনালিজমের কারণে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো বলবে আপনাকে। এগুলো হলো হাতির বাইরের দাঁত, যেটা দেখতে বড় সুন্দর লাগে। কিন্তু এই ব্রিটেন বলবে না আমরা উন্নত তোদের রক্ত চুষে খাওয়ার কারণে, আরে তোদের বাপদাদাকে 190 বছর পর্যন্ত জুলুম করেছি, এত বিশাল এক দুনিয়া দখল করেছি যার এক প্রান্তে সূর্য কখনো না কখনো থাকতোই, গোটা দুনিয়া থেকে একসঙ্গে সূর্য হারায় যেত না, এত বিশাল আমাদের দেশ, এত বিশাল আমাদের রাজ্য, সূর্য এর আকাশে কোথাও না কোথাও অল টাইম থাকে। এই ফ্রান্স বলবে না আমরা উন্নত আফ্রিকার কালো কালো মুসলমানদের রক্ত খাওয়ার কারণে, তাদের মূল্যবান সম্পদগুলো তাদের জমিন থেকে চুরি করে নিয়ে আসার কারণে খাটিয়েছি তাদেরকে, উন্নত হয়েছে আমরা। এই আমেরিকা বলবে না আমরা উন্নত কেন জানো, কারণ আমরা অস্ত্র বাণিজ্য করি। আমরা উন্নত কেন জানো, আমরা দেশে দেশে যুদ্ধ বাঁধিয়ে রাখি। আমরা উন্নত কেন জানো, কারণ এই অঞ্চলের আদি নাগরিক যারা ওদেরকে ভাইরাস ছড়িয়ে আমরা জানে মেরে ফেলেছি। আমরা উন্নত কেন জানো, সারা দুনিয়ার শয়তানের ঠিকাদারি আমরা নিয়ে রেখেছি। বলবে না, কারণ এগুলো হাতির ভেতরের দাঁত, এগুলো দিয়ে শুধু খাবে, এটা দেখাবে না। দেখালে যদি রিয়া চলে আসে, দেখালে যদি লোকে মাইন্ডে নিয়ে বসে, এজন্য দেখাবে না, এটা দিয়ে খালি খাবে। আর যেটা দেখাবে সেটা হলো এই জ্ঞান, এই বিজ্ঞান। আরে ওদের জ্ঞান বিজ্ঞান আছে সন্দেহ নাই, ওদের প্রযুক্তি আছে সন্দেহ নাই, ওদের তন্ত্রমন্ত্র আছে সন্দেহ নাই। উন্নত হওয়ার পরে বহুত বিলাসিতাই লোকে করতে পারে, কিন্তু এগুলোর কারণে উন্নত হয়েছে এই দাবি সর্বাংশে মিথ্যা। বরঞ্চ ওরা মূলত উন্নতই হয়েছে চুরির কারণে, ডাকাতির কারণে, রাহাজানির কারণে, লুটতরাজের কারণে।